এমন কোন অঙ্গ বাকি ছিল না যে অঙ্গের মধ্যে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের পোকা ছিল না, এমন পোকা চারিদিক থেকে ধরেছে। পোকার কারণে শরীরের মধ্যে পচন ধরে গেছে, চামড়া পর্যন্ত পচে গন্ধ বের হতে আরম্ভ করেছে। আশেপাশের মানুষগুলো কেউ নাই, সব চলে গেলেন পচা গন্ধে, কেউ সহ্য করতে পারেন না। এমনকি স্ত্রীরাও চলে গেলেন, সন্তানরাও চলে গেছেন, একজন স্ত্রী শুধুমাত্র সাথে ছিলেন, যে স্ত্রী খানা মাখায় মাখায় খাওয়াইতেন, মানুষের বাড়িতে কাজ করে 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 এনে খানা খাওয়াইতেন। কিন্তু আস্তে আস্তে করে পোকা ধরতে ধরতে ঠোঁট পর্যন্ত পোকায় ধরে গেছে, হাত দিয়া খানা খাওয়াইতে কষ্ট হয়, খানা মাখাইয়া নিজের জিব্বার মধ্যে নিয়া জিব্বা দিয়া পয়গম্বর আইয়ুব আলাইহিসসালামের মুখের মধ্যে ঢুকাই দিতেন। আইয়ুব আলাইহিসসালাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে, জিবরীল আমিন বারবার করে এসে ডাক দেয়, পয়গম্বর আল্লাহর কাছে একটু দোয়া করলেই তো আল্লাহ আপনার রোগ মুক্ত করে দেয়। আইয়ুব আলাইহিসসালাম কয়, না রে ভাই না, দোয়া করলে কবুল হবে আমি ভালো করে জানি, কিন্তু আমি মালিকের কাছে দোয়া করব না, সুস্থতার জন্য দোয়া করব না, কারণ আমার মালিক আমাকে রোগী দেখতে ভালোবাসে, আমার পোকায় কামড় দেয় আমার শরীরে, আমার মালিকের দেখতে ভালো লাগে, আমি আমার মালিকের ইচ্ছার বিরুদ্ধে দোয়া করতে পারবো না। ওই ইব্রাহিম আলাইহিসসালাম কেউ তো বলেছিলেন, আয়েশা অনুমতি দেন, পানি আইনা বাতাস দিয়ে পানি দিয়ে পুরো আগুন নিভে দেব। ইব্রাহিম আলাইহিসসালাম কয়, তোমা করে লাগবে না, যদি সহযোগিতা কেউ করতে চায় তো আমার আল্লাহ করবে, আমার আল্লাহর সহযোগিতা ছাড়া পৃথিবীর কারো সহযোগিতা লাগবে না। আল্লাহ যদি সহযোগিতা না করতে চান আমি সহযোগিতা না দেখেই থাকব। আইয়ুব আলাইহিসসালাম কয়, আমার মালিক তোমার দিকে তাকায় তাকায় দেখতেছেন, আমার শরীরের মধ্যে পোকা, পৃথিবীর সমস্ত জায়গায় আমার পোকা, আমার চেহারার মধ্যেও পোকায় ধরছে, আমার কপালের মধ্যেও পোকা, আমার মালিক তো অন্ধ না, মালিক তো তাকায় তাকায় দেখে, কেন মালিকের কাছে নতুন করে আবার বলতে হবে? আমি আল্লাহর কাছে নতুন করে আর বলবো না, যদি আল্লাহ চায় আমারে সুস্থ করবে, আল্লাহ না চাইলে আমারে সুস্থ করবে না। জিব্বাটা আইয়ুব আলাইহিসসালাম তখন নাড়াইতে পারেন, জিব্বা দিয়ে যদি সাবান জাবান দিয়ে আমার মালিকের নাম নিতেন, মালিকের নাম নিতেন, পোকা ঢুকতে ঢুকতে মালিকের পরীক্ষা, এ পরীক্ষা বড় কঠিন, দয়ার মালিক এতক্ষণ তো আমি তোমার কাছে কোনো আবদার করি নাই, হাতের মধ্যে পোকা ছিল তোমার কাছে বলি নাই, পায়ের মধ্যে পোকা ছিল বলি নাই, চারিদিকটা পোকা ছিল বলি নাই, কিন্তু এখন পোকাটা আমার জিব্বা কামড় দিতে আরম্ভ করেছে। আমি না জিব্বা নারায়ণ আরে তোমার নামের জিকির করি, এই জিব্বা নারায়ণ নারায়ণ তোমার নামের জিকির করি, আবার তোমার নামের জিকির করলে আমার কোনো কষ্টই কষ্ট মনে হয় না, তোমার নামের জিকির করলে আমার কাছে বড় মজা লাগে, আমার কাছে বড় আনন্দ লাগে, কেন তুমি আমার জিব্বাটার মধ্যে পোকা দিলা? ওগো আল্লাহ, সব জায়গায় পোকা দাও কোনো অসুবিধা নাই, অন্তত আমার জিব্বাটার মধ্যে পোকা দিও না, কারণ এই জিব্বা দিয়ে তোমার নামটা আমি বারবার বারবার করে ডাকি, তোমার নাম ডাকলে আমার কাছে বড় মজা লাগে, বড় আনন্দ লাগে, আমার মালিকের কাছে দরখাস্ত করলে দরখাস্ত কবুল হয়ে যায়। ফাস্তাজাবনা লাহু, আমার আল্লাহ কয়, আমি সাথে সাথে উত্তর দিয়ে দিলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন, হযরত জিব্রাইল আইয়ুব আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। হযরত জিব্রাইল দেখেন অন্যান্য দিনে সালাম আগে দেয় ইব্রাহিম, পয়গম্বর আইয়ুব পয়গম্বর আইয়ুব আগে আগে সালাম দেয়,
আজকে সালাম তো আগে দেই নাই বরং তো সালাম দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিতে আইয়ুব আলাইহিস সালামের দেরি হলো কিছুক্ষণ পরে গিয়া বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম জিব্রাইল আলাইহিস সালাম বলেন পয়গম্বর আপনার সালাম দিলাম উত্তর দিতে দেরি করলেন কেন বলে শোনো সব সময় আগে সালাম আমি দিতা এখন আজকে চাইছিলাম আগে সালাম দিতে কিন্তু তুমি যখন আমার সামনে এসে দাঁড়াইছো আমি খেয়াল করেছি আমার ঠোঁট দুইটা মিশানো ছিল আমার ঠোঁটের মাঝখান দিয়ে দুইটা পোকায় কামড় দিয়ে দিয়ে গোস্ত খাইতেছিল আমি চিন্তা করলাম এখন যদি তোমার জবাব দেওয়ার জবানটারে নাড়া দেই আমার জবানটা যদি এখন নাড়া দেয় পোকা দুইটা গোস্ত খাইতে পারবে না আল্লাহর কাছে হয়তো বলবে আল্লাহ কোটি 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 পোকা আইয়ুবের শরীর থেকে গোস্ত খাইছে কাউরে বাধা দেয় না আমরা দুইটা পোকা ঠোঁটের এইখান থেকে কামড় দিয়ে গোস্ত খাইতেছিল আমাদেরকে গোস্ত খাইতে দেয় না আল্লাহর কাছে হয়তো আমার আসামির কাঠগড়ায় কেয়ামতের ময়দানে পোকা দুইটা দাঁড় করাইতে পারে আমি এই ভয়ে ঠোঁট নাড়াই নাই ঠোঁট নাড়াই নাই যখন দেখলাম ঠোঁট দুইটার থেকে পোকা দুইটা সরে গেছে আমি ঠোঁট নাড়ায় তোমার জবাব দিলাম ওয়ালাইকুমুস সালাম ও মুসলমান জিব্রিল আলাইহিস সালাম কয় পয়গম্বর আর দেরি করবেন না আপনার পাও দিয়ে জমিনের মধ্যে হালকা করে একটা বাড়ি দেন বলে জিব্রাইল কেমনে আমি বাড়ি দেব বলো পাওই তো আমি নাড়াইতে পারি না এই পায়ের মধ্যে আমার বড় পোকা পায়ের গোস্ত নাই চামড়া নাই শক্তি নাই আমি পাউটা নাড়াইতে পারি না পায়ের মধ্যে বড় ব্যথা কেমনে আমি পানির মধ্যে বাড়ি দেব মাটির মধ্যে বাড়ি দেব বলে দেন আল্লাহ দিতে বলছেন বলে যদি আল্লাহ দিতে বলেন তাইলে আর দেরি করব না আল্লাহ দিতে বলছেন আর দেরি করব না আইয়ুব আলাইহিস সালাম পায়ের গোড়ালে দিয়ে মাটির মধ্যে হালকা করে আঘাত করেছে আঘাত করতে দেরি হয় মালিকের কুদরতি পানি বের হতে আরম্ভ হয় এত চমৎকার পানি এত চমৎকার পানি পানির ফোঁটা যেখানে গিয়ে পড়ে সেখানেই নতুন করে চামড়া তৈরি হয় পোকাগুলো পড়ে পড়ে অদৃশ্য হয়ে যায় পানির ফোয়ারা বের হয় ওই ফোয়ারায় গোসল করলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এত সুন্দর হয়ে গেলেন আগের চেয়েও সুন্দর আগের চেয়েও সুন্দর স্ত্রী অনেকক্ষণ পরে ফিরে তাকায় তাকায় দেখে এই লোকটাকে আইয়ুব আলাইহিস সালাম রে দেখে চিনে নাই আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেলেন দরজা খুলে দ্রুত চলে যাইতে আরম্ভ করেছেন আইয়ুব আলাইহিস সালাম হাত ধরলেন যাইও না তাকায় দেখো আমি তোমার সেই পুরনো স্বামী ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমার আল্লাহ তাআলা কয় ধৈর্য ধারণ করলাম আল্লাহ তাআলা তার জন্য শুভ সংবাদ রেখে দিলাম মুসলমান ভালো করে মনে রাখবেন পরীক্ষা আল্লাহ নিবেনি পরীক্ষা আল্লাহ নিবেনি তবে সব কাজ হতে হবে আল্লাহর জন্য আমার বেঁচে থাকাটাও আল্লাহর জন্য মরে যাওয়াটাও আল্লাহর জন্য এই মাহফিলে আসা এটাও আল্লাহর জন্য এখান থেকে বিদায় হওয়া আল্লাহর জন্য ওয়াজ করলাম আল্লাহর জন্য শুনলাম সেটাও আল্লাহর জন্য আমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো তাও আল্লাহর জন্য জমিন থেকে বিদায় হয়ে যাব তাও আল্লাহর জন্যে সাপ কার জন্যে কার জন্যে কার জন্য আঙ্গুলটা উঁচা করে চিল্লা জোরে বলো কার জন্য বলো নিয়োগ করে পরিবর্তন করে ফেলো নবীর তরিকায় জীবনটারে সাজাও কয়দিন জমিনে বাঁচবা কারো জানা নাই কারো জানা নাই কারণ আজ আসি আগামী কালকে থাকবো এমন কারো গ্যারান্টি নাই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাজার আমি প্রায় বলি দুনিয়া আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে নাতি বিদায় হয় সন্তান দুনিয়ায় থাকে বাবা বিদায় হয় আবার বাবা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় আজকে এই মসজিদে এমন লোক থাকতে পারে যাদের মা নাই যাদের বাবা নাই আছে না নাই জোরে বলো আমি আজাদ হইতো মা আর সন্তান
আমার এইখান থেকে মোনাজাত করে দিলে বাসায় যাইয়া দরজার মধ্যে টোকা লাগাইবা দরজায় টোকা দিলে মা তোমার দরজা খুলবে আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না কেমনে বুঝাবো জানি না আজকে 16টা বছর হয়ে গেল মাকে একটা কাপড় কিনে দেওয়ার ক্ষমতা আমি আজাদির হয় না একটা আপেল আর কমলা কিনে দেওয়ার ক্ষমতা আমি আজাদির হয় না মা হারাইছে 16 বছর হয়ে গেছে ও যুবক কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না এমন একটা দিন আসবে যেদিন তোমারও বাবা থাকবে না তোমারও মা থাকবে না এই মসজিদটার মধ্যে কত মানুষ আছে যাদের বাবা নাই যাদের মা নাই আছে না নাই আমার মতো কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখো কার কার বাবা নাই আপনারা হাত উঁচা করে দেখেন হাতগুলো একটু তুলে রাখেন নামাবেন না আমার যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেখুক মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের হয় বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে কেমনে পানি বের হয় আরে যুবক তাকাইয়া দেখ এই মানুষগুলো কান্না করে কারো মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই এদের বলে যে কত দুঃখ কত কষ্ট এদের বাবা নাই এদের মা নাই এমন একটা দিন আসবে যেদিন তোমার বাবাও থাকবে না তোমারও মা থাকবে না অনুরোধ করে গেলাম দিনদার হয়ে জমিন থেকে বিদায় হও তোমার আমার সামনে একদিন আজরায়েল দাঁড়ায় যাবে গুনাহগারের সামনে যখন আজরায়েল দাঁড়াবে গুনাহগার তাকিয়ে দেখবে পাও দুইটা জমিনে মাথাটা সাত আসমানের উপরে একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে আজরায়েলের চক্ষু দুইটা মনে হয় যেন আগুনের শিখা বের হয় প্রত্যেকটা পশমের গোড়ার থেকে আগুনের ফুলকি বের হইতেছে আজরায়েল আলাইহিসসালাম রে গুনাহগার যখন দেখবে সহ্য করতে পারবে না আজরায়েল আলাইহিসসালাম ভয়ঙ্কর সুরত নিয়া কলিজাটার মধ্যে তুজুলের থাপ্পা মারবে কলিজার রক্তগুলো টস 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 করে ছিঁড়ে যাবে ওই কয়দিন জমিনে থাকবা জমিন থেকে আজ হোক কাল হোক একদিন বিদায় নেওয়াই লাগবে অনুরোধ করে গেলাম রেবাজান শয়তানের রাস্তায় কদম বাড়াইও না খারাপ রাস্তায় কদম বাড়াইও না শয়তানের ধোকায় পড়ে জীবনটারে নষ্ট কইরো না যতদিন এই জমিনে থাকবো আল্লাহর হুকুম মেনে মেনে চলবো আমার বেঁচে থাকা মরে যাওয়া আমার সব ইবাদত জানিয়ে ইবাদত মা দিয়ে ইবাদত আল্লাহর জন্য হবে কারা কারা তৈয়ার দুই হাত তুলে আল্লাহরে দেখাও আওয়াজ দিয়ে চিৎকার করে একটা ডাক দাও আল্লাহ জোরে জবাল খুলে ডাক দাও আল্লাহ দয়ার মালিক যতজন তোমার গোলাম নিয়ে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইলাম হে আল্লাহ আমি তোমার গোলামদের দিকে একটু তাকায় দেখো তোমার গোলামেরা কেউ চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে হে আল্লাহ সবাই মাফ চায় আমরাও মাফ চাই মেহরবানি করে জিন্দগির গুনাগুলো মাফ করে দাও